কাটমানে অভিযোগ না তোলায় তৃণমূল নেতাকে হুমকি দলেরই ব্লক সভাপতির। বীরভূমের মুড়ারইয়ে তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। ফোন করে অভিযোগ তুলে নিতে চাপ, অভিযোগ না তুললে দল ছাড়তে হবে। অনুব্রত মণ্ডলের নাম করে হুমকি ব্লক সভাপতির, অভিযোগ তৃণমূল নেতার। ভাইরাল অডিও ঘিরে শোরগোল বীরভূমের মুড়ারইতে। ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কাটপানির অভিযোগ না তোলায় তৃণমূল নেতাকে হুমকি দলেরই ব্লক সভাপতির। বীরভূমের মুড়ারইতে তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগ উঠছে, ফোন করে অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয়, অভিযোগ না তুললে দল ছাড়তে হবে এবং এমনই হুমকি দিয়েছেন ব্লক সভাপতি, অভিযোগ ওই তৃণমূল নেতার। শুনে নেব সেই ভাইরাল হওয়া অডিও ক্লিপে ঠিক কি রয়েছে। স্যার বলুন স্যার, ওই যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ স্যার, ওইটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটে গেছে বলে তোমাকে বিবৃতি দিতে হবে এখনই। এখনো তো স্যার প্রমাণই করলেন না যে আপনি টাকাটা পেয়েছে কি নাই, আপনি তো বিশ্বাসই করলেন না ওর কথা। বিশ্বাস কে করিনি স্যার, অন্যায় কামে নিয়ে যাবে স্যার, আপনি তো বললেন যে আমাকে এটা তদন্ত এখনো করতে হবে, আপনি তো বেনিফিসিয়ারি কথা বিশ্বাস করলেন না। আমি কি বিশ্বাস করলাম আর কি করলাম না সেটা আমার ব্যাপার। এটা প্রেসার দিলে হয় স্যার, তোমাকে যেটা বলছি কেষ্টদার কথা, এটা হয় তুমি এটা সমঝোতা হয়ে গেছে, ভুল বুঝাবুঝি মিটে গেছে বলে বিবৃতি দাও, তো টাকাটা পেয়ে যাক স্যার, তাহলে দল ছাড়তে হবে তোমাকে। কেষ্টদা যেটা বলছে সেটা শোনো, আমি পাবলিক হিসাবে লড়বো, নির্দলে লড়বো, কি আছে স্যার, কেষ্টদা যেটা বলছে আমি মাথা স্যার, আমি পার্টির মাথা না হতে পারি, জনগণের মাথা, নির্দলে লড়বো, কি আছে, সে বলে স্যার মাথা নত করবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।